মেট্রো রেলের পর এবার পাতাল রেলের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। নির্মাণ কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি আওয়ামী লীগ রক্ষা করে। তিনি বলেন, নানা ষড়যন্ত্র মোকাবেলা করে অব্যাহত রাখা হচ্ছে উন্নয়ন যাত্রা। আবেগ ঘন কণ্ঠে জানান, 75-এর পর জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন কেবল মানুষের ভাগ্য বদলের জন্য। মিরাজ মিজু রিপোর্ট। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত MRT-6 লাইনের উদ্বোধনের এক মাস পার হতে না হতেই এবার পাতাল রেলের যুগে বাংলাদেশ। উড়াল পথ থেকে এবার পাতাল যাত্রা। তাই তো উদ্বোধনী মঞ্চে যখন প্রধানমন্ত্রীর আগমন, তখন সভাস্থলে ছিল আনন্দধ্বনিতে মুখরিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহাসিক সেই মুহূর্তে সাক্ষী হলেন লাখো জনতা। বঙ্গবন্ধু কন্যা উদ্বোধন করেন MRT-1-এ। পাতাল রেলের যুগে পা রাখল বাংলাদেশ। উদ্বোধনের পর শুধু সমাবেশে যোগ দেওয়ার কথা থাকলেও সেটি পরিণত হয় জনসভায়। প্রধান অতিথির ভাষণে সরকার প্রধান বলেন, শুধু জনগণের উপর ভরসা করেই নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে এসেছিলাম। আমি আমার ছোট বোন আর আমি, আমরা দুজন বিদেশে ছিলাম, ঘাতকের বুলেট থেকে বেঁচে গিয়েছিলাম। 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল। শুধু জনগণের উপর ভরসা করে আমি বাংলাদেশে ফিরে এসেছিলাম। শুধু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে স্বপ্ন ছিল সেটা পূরণ করার জন্য, স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। দেশের মানুষের ভাগ্য বদলের যাত্রা মসৃণ ছিল না উল্লেখ করে দেশি বিদেশি ষড়যন্ত্রের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 28 ডিসেম্বর প্রথম MRT-6 মেট্রো রেল আমরা উদ্বোধন করলাম। এই কাজ যখন আমরা করতে যাই, একসময় জঙ্গির উৎপাত শুরু হলো। 1 জুলাই 2016 রমজান মাস, হলি আর্টিজানে আক্রমণ। আমরা যদিও কয়েক ঘন্টার মধ্যে সেই জঙ্গিদের দমন করেছিলাম, কিন্তু হারিয়েছিল অনেক প্রাণ। তার মাঝে জাপানে যারা আমাদের 7 জন জাপানি যারা এই মেট্রো রেলের পরামর্শ, তাদেরকেও নির্মমভাবে সেখানে হত্যা করা হলো। আওয়ামী লীগ যে ওয়াদা করে তা পালন করে বলেও জানান শেখ হাসিনা। 18-র যে আমাদের নির্বাচনী ইস্তাহার, ঢাকা শহরকে যানজট মুক্ত করবার জন্য আমরা মেট্রো রেল নির্মাণ করব। আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে, আমরা সেই কথা রেখেছি। জনগণের আস্থা বিশ্বাস আমরা পাচ্ছি আমাদের কাজের মধ্য দিয়ে। জনগণের মন জয় করেই আমরা ভোট পাচ্ছি। অস্থির বিশ্ব পরিস্থিতিতে সবাইকে আবারও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।